মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলার জরুসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি সধ্যপ্রয়াত আলম ভুইয়ার শোকার্ত পরিবারকে সমবেদনা জানাতে বৃহস্পতিবার দুপুরে মরহুমের গ্রামের বাড়িতে গেলেন মুন্সীগঞ্জ এক আসনের সংসদ সদস্য মাহি বদুদ্দুজা চৌধুরী বর্ষিয়ান রাজনীতিবিদ শমশের আলম ভূইয়া গেল মাসের চার অক্টোবর মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটায় চিকিৎসাধীন অবস্থায় কানাডার একটি হাসপাতালে তার মৃত্যু হয় এগারো দিন পরে গত পনেরো অক্টোবর শনিবার তার মরদেহ দেশে আনা হয় ওই দিন দুপুরে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে চিরনিদায় সাহিত্য করা হয় বৃহস্পতিবার দুপুরে উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলি গ্রামে শমশের আলম ভুইয়ার বাড়িতে স্বস্তিক হাজির হন মাহি বদ্রুত্তুজা চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন জৈনসার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু ইসাপুরা ইউপি চেয়ারম্যান সুমন মিয়া পাটাবক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হামিদুল্লাহ খান মুন মরহুম শমশের আলম ভুঁইয়ার বড় ছেলে সাইফুল আলম ভূইয়া ছোট ছেলে শরীফুল আলম ভূইয়া জৈনসার ইউনিয়ন বিকল্প যুবধারার সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন ঢালি সহ আরও অনেকেই এর আগে জৈনুসার ইউনিয়ন বিকল্প যুবধারার নেতারা সাংসদ মাহি বদরুদ্দুজা চৌধুরীকে ফুলের শুভেচ্ছা জানান এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্যসহ বিভিন্ন ইউনিয়নের বিকল্পধারার নেতারা